এক মাসের বেশি সময়ের পর শহরে ফিরেছি। শহরের জলকষ্ট নিয়ে ইতিমধ্যেই শহরে বিভিন্ন আন্দোলন এবং পৌর কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র সাহেব সহ মেয়র পরিষদরা তারা তাদের বক্তব্য রেখেছেন। আজকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের পৌরসভা অভিযান হয়েছে। আমরা যারা এখানে জনপ্রতিনিধি রয়েছি, শিলিগুড়ির বিধায়ক হিসাবে আমি, আমার সাথে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলনেতা অমিত জৈন মহাশয়, বিবেক সিং, শালিনী ডালমিয়া, মঞ্জুশ্রী দি, অনিতা। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা প্রথমে বলি। বিধায়ক হিসাবে আমি প্রথমেই বলবো যে শিলিগুড়ি শহরে মানুষের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যের মতন সংবেদনশীল বিষয় নিয়ে যে ছেলে খেলা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছেন, কোর্ট খোলবার সাথে সাথেই এই বিষয় নিয়ে আমরা, আমার পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হবে। এবং জনস্বার্থ মামলায় এটা অবশ্যই আমরা আশা রাখব যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এই পুরো যে ছেলে খেলা হলো গত 20 দিন ধরে, সেই ছেলে খেলা নিয়ে কারা দায়ী, কাদের দায়িত্বে এই ছেলে খেলা হয়েছে, এবং স্বাস্থ্যের মতন একটি সংবেদনশীল বিষয় নিয়ে বা মানুষের জীবন নিয়ে যারা ছেলে খেলা করেছেন তাদের কি হওয়া উচিত, এই সমস্ত প্রসঙ্গগুলি এই জনস্বার্থ মামলায় আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। এবং তার পাশাপাশি আমরা সারা পশ্চিমবঙ্গে ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ঘটনা আমরা দেখলাম, যে বিগত 20 দিন ধরে মেয়র সাহেবের সাংবাদিক সম্মেলনের মুহূর্ত পর্যন্ত যে জল সরবরাহ করা হয়েছে, সেই জল প্রতিদিনকার যে মনিটরিং সিস্টেম, সেই মনিটরিং সিস্টেমকে উপেক্ষা করে দূষিত জল, কেউ কেউ বলছেন এটা বিষ জল পান করানো হয়েছে। আমাদের আশঙ্কা সারা পশ্চিমবঙ্গে যত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে সেই সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্টেও কি এই ধরনের কোনো মনিটরিং ছাড়া শহরবাসীকে পানীয় জলের নাম করে বিষ জল পান করানো হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে খতিয়ে দেখবার জন্য রাজ্যের সরকারের জল সরবরাহ দপ্তরের কাছে আমরা, আমি অন্তত ব্যক্তিগতভাবে আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং কারিগরি দপ্তরের মন্ত্রী, তাদের কাছেও এই বিষয়ে চিঠি দিয়ে, পিএইচসির কাছে চিঠি দিয়ে এই ব্যাপারে অবশ্যই আমরা জানতে চাইব। আমি শুনেছি যে মাননীয় মেয়র সাহেব বলেছেন যে 2-3 দিন 2রা জুনের মধ্যে, যদি আমার কোথাও ভুল হয় কানে কারেক্ট করে দেবেন, এই সময়ের মধ্যে এই জল সরবরাহ বিষয়টি স্বাভাবিক হবে শহরের। যদি স্বাভাবিক না হয় তাহলে আমি আমার 5 জন জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমি ধর্ণায় বসবো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে। এবং এটা বলে রাখি, যদিও 4 তারিখ গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন ফলাফল রয়েছে, গণনা রয়েছে, তার মাঝখানে দাঁড়িয়েও যেহেতু জল সরবরাহের, জলের মতন একটি জীবনদায়ী ব্যবস্থা, সেটা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। আমি এর আগে বলেছি যে আমাদের মেয়র সাহেব হয় অদক্ষ অথবা তিনি তাকে তার দল মেয়র হিসাবে আর মানতে চাচ্ছে না। মেয়র পরিষদ এবং আধিকারিকরা, এর আগেও মেয়র সাহেব অনেকবার আক্ষেপ করেছেন যে ইঞ্জিনিয়াররা কথা শোনেন না, আধিকারিকরা কথা শোনেন না, তার প্রমাণ একটার পর একটা ঘটনা মেয়র সাহেব দিয়েছেন। আজকে একটি বিষয় বলবো না, কিন্তু আমি শুধু আপনাদেরকে ছুঁয়ে রাখি যে এসএফ রোডের গাছ কাটা আপনারা দেখেছেন, আন্দোলন করার পরেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এটা কাটা হলো, কেন বন্ধ করে দেওয়া হলো, মেয়র সাহেবের কাছে উত্তর পাবেন না। আর রামকৃষ্ণ মিশন জমি দখল, তার হোল্ডিং নির্দেশন দেওয়া হয়েছে, আমি এই প্রসঙ্গে পরে আসবো, আজকে এই প্রেসে বলবো না। এখানেও মেয়র সাহেবের ব্যর্থতা ফুটে উঠেছে। এবং সর্বোপরি জল, জল নিয়ে যে নাকানি চোবানি শহরবাসীকে খেতে হলো তার জন্য দায়ী হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, 2011 সালের পর থেকে, যারা ক্ষমতায় আসবার পর থেকে, রাজ্যে জল নিয়ে, বিশেষ করে শহর শিলিগুড়ি শহরবাসীকে জল নিয়ে যে রাজনীতি করেছেন, আজকে সেই পাপের ফল, তৃণমূল কংগ্রেসের পাপের ফল আজকে এই আমাদের শহরবাসীকে আমাদের ভুগতে হচ্ছে। মেয়র সাহেব নিজেকে নীলকণ্ঠ বলেছেন, আমি বলবো যে মেয়র সাহেব আসলে যে বিষ ধারণ করেছেন সেই বিষটা আসলে ওনাদের দলেরই, ওনার দলেরই বিষ উনি ধারণ করেছেন, এবং সেই ধারণ করার কারণে আজকে এই আমাদের এই শিলিগুড়ি শহরের মানুষকে এই দুর্ভোগ আমাদের পোয়াতে হচ্ছে। এরপরে যে বিষয়টি আমরা রাখতে চাই, যে 2011 সাল
আপনারা জানেন যে 11 অবধি আমাদের শিলিগুড়ি সহ রাজ্যে ক্ষমতায় ছিল বামপন্থী সরকার, এবং 2009 অবধি পৌর বোর্ডেও ক্ষমতায় ছিল মাননীয় অশোক ভট্টাচার্য সহ সেই সময়কার তৎকালীন বাম পৌর বোর্ড, এবং পৌরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য মহাশয়। একটি বিষয় অশোকবাবু, যিনি আমি আমি আজও বলি যে উনি আমার রাজনৈতিক শিক্ষক, আমি ওনার কাছ থেকে প্রচুর শিখেছি। অশোকদা আরবানাইজেশনের উপরে অসাধারণ সমস্ত লেখা তিনি লিখেছেন, এবং আজকে এই প্রশ্নের জবাব অশোকদাকেও দিতে হবে যে ঠিক যে বামপন্থী সরকার, রাজ্যের সরকার, তারা যেরকম শিলিগুড়ি পৌরবাসীকে তারা পরিশুদ্ধ পানীয় জল দিয়েছিলেন ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে দিয়ে, কিন্তু এর পাশাপাশি এই উত্তর দিতে হবে যে র্যাপিড সিভিলাইজেশন বা আরবানাইজেশন হওয়ার কারণে শিলিগুড়ির যে জনসংখ্যার গতিবৃদ্ধি, তার ফলে শিলিগুড়িতে যে জল সংকট বাড়বে, তা সত্ত্বেও কেন বিকল্প ব্যবস্থা তৎকালীন বাম সরকার করেননি, সেই বিষয়টিও কিন্তু অশোকবাবুকে বলতে হবে। আপনাদের মনে আছে যে খড়গপুর আইআইটি কে দিয়ে 2030 অবধি একটি প্রসপেক্টিভ প্ল্যান অশোকবাবু এসজেডিএ তে থাকবার সময় তিনি করিয়েছিলেন। ফলে আজকে এই প্রশ্ন ঠিকই যে অশোকবাবু যখন পৌরসভার মেয়র ছিলেন, আমি মেয়র পরিষদ ছিলাম, আমি আজও ব্যক্তহীন ভাষায় বলি, সেই সময় অশোকবাবুকে এই জল নিয়ে যেভাবে অপদস্থ করা হয়েছে, পৌর বোর্ডের মিটিং এর মধ্যে ব্যাগ ছড়ার মতন ঘটনা, পৌরসভার গেটের সামনে জল ছুড়ে মারা থাকে, গাড়ি আটকানোর মতন ঘটনা, এই ঘটনা আমি নিজে সাক্ষী ছিলাম, আমি নিজে জানি যে অশোকবাবু যখন জলের জন্য দরবার করতে গিয়েছিলেন মাননীয় সুব্রত মুখোপাধ্যায় আমাদের প্রয়াত মন্ত্রী মহাশয়ের কাছে, তাকে দরজার বাইরে বসিয়ে রাখা হয়েছিল, এই সব ঘটনা জানি। জানা সত্ত্বেও আমি আশা করি অশোকবাবু নিশ্চিতভাবে এই ব্যাপারে আলোকপাত করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তত জল নিয়ে কাউকে দোষী করার বা দোষারোপ করার জায়গা নেই। প্রথমত 2011 সালের নির্বাচনের সময় তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল যে গজলডোবা থেকে পরিশুদ্ধ পানীয় জল 400 কোটি টাকার উপরে খরচা করে দ্বিতীয় জলের প্রকল্প শিলিগুড়িবাসীকে উপহার দেবে। আজকে 2024 সাল অবধি হয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেটা উপহার দিতে পারেনি। ফলে প্রশ্ন উঠছে যে আপনি কাকে দোষারোপ করছেন, আর দোষারোপ আজকে গৌতমবাবুর তো এটা নিজ গলায় তার ত্রুটি স্বীকার করা উচিত যে 20 দিন ধরে তাহলে জল মনিটর না করে প্রতিদিন এই জল পান করানো হয়েছে, এবং পান করানোর পরেও তিনি তাদের ব্যর্থতা স্বীকার না করে অন্যদের দিকে দোষারোপ করছেন। বরঞ্চ ওনার উচিত ছিল যে উনি যে ভাষাটা ব্যবহার করেছেন, তারতম্য, বিওডির তারতম্য, বিওডি কতটা বেড়েছে, কবে থেকে বেড়েছে, কেন প্রতিদিনকার বিওডি চেক করা হয়নি, কাদের এটা দায়িত্ব ছিল, কতজনকে তিনি দায়িত্ব নিয়ে এই ব্যাপারে শোকজ করেছেন, আমরা তার কোনো কিছু আমরা দেখিনি। আমি তাই জন্যই জনস্বার্থ মামলা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, শুধু শিলিগুড়ি শহরবাসীর জন্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা প্রয়োজন, কেননা শিলিগুড়ি একটা এক্সাম্পল সেট করেছে যে কিভাবে এই রাজ্যের প্রশাসন এবং অপদার্থ এই পৌর বোর্ড তারা হচ্ছে কিভাবে ভেঙে পড়েছে। দূষিত জল, কেউ কেউ বলছেন বিষযুক্ত পানীয় জলকে ঘরে সরবরাহ করেছেন 20 দিন ধরে, মানে কুম্ভকর্ণের থেকেও বড় ঘুম ঘুমিয়ে থাকা এই পৌর কর্পোরেশন, কোনো কাজ করে না, একদিন থাকা মানে আমাদের শহরের সর্বনাশ। ফলে এই বিষয়টি আপনাদের সাথে রাখার সাথে সাথে শেষ যে বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করব, যে পাউচ সরবরাহ করা হচ্ছে, শোনা যাচ্ছে সেই পাউচের যেদিন ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এগুলো লেখা নেই, এমনকি সেই অভিযোগ উঠছে যে এই পাউচগুলি যে ঠেলা দিয়ে যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলো অপরিচ্ছন্ন, এবং এই পাউচে যে জল ব্যবহার করা হচ্ছে সেই জলকেও সঠিকভাবে তার যে গুণাগুণ পান করবার ক্ষেত্রে সেগুলোকে সঠিকভাবে করা হচ্ছে কিনা আমরা বলতে পারবো না, তবে এই অভিযোগ উঠছে, এই অভিযোগ খতিয়ে দেখা দরকার। আশা করি জনস্বার্থ মামলার পরে নিশ্চিতভাবে এই বিষয়গুলো সামনে আসবে, এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি, আমরা এটা মনে করি যে আমাদের যেরকম রাজনৈতিক আন্দোলন থাকবে তার পাশাপাশি সহযোগিতার যদি কোনো প্রয়োজন পৌর বোর্ডের হয় আমরা অবশ্যই করব। আমি অন্তত ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে মাননীয় মেয়র সাহেব বিশেষজ্ঞদেরকে ডেকে নিয়ে এসে এই যে জল এতদিন ধরে সরবরাহ হয়েছে
শারীরিক ভাবে স্বাস্থ্যগত ভাবে তার কোনো হানি হয়েছে কিনা মানুষের শহরবাসী, সেটাকে দেখার বিষয়। দেখার বিষয় এই জলকেও পিউরিফাইড হয়ে অর্থাৎ বিওডি কে কমিয়ে সেই জলকে কোনোভাবে খাওয়ানোর বন্দোবস্ত করা যেত কিনা, যেরকম ভাবে আমরা কুয়োতে ফিটকিরি ইত্যাদি দিয়ে জলকে পরিশোধন করি, সেই ব্যবস্থা নেওয়া সম্ভব হতো কিনা, এবং যে সমস্ত কুয়ো এখনো ছিল সেই কুয়োগুলোকে ব্যবহার করা যেত কিনা সেগুলো দেখার পাশাপাশি যেভাবে জলের হাহাকারের কারণে কালোবাজারি হচ্ছে সেই কালোবাজারি বন্ধ করবার জন্য মেয়র সাহেব সদর্থক ভূমিকা নেবেন এটা আশা করেছিলাম। কিন্তু আবার বলছি যে মেয়র সাহেব দুর্ভাগ্য, আমি জানি না উনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, 10 বছরের দীর্ঘ তার অভিজ্ঞতা, কিন্তু শহর পরিচালনা করতে মেয়র সাহেব সম্পূর্ণরূপে ব্যর্থ বলে আমি মনে করি। আশা রাখি এই সময়কালে মেয়র সাহেব অন্তত জলের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জীবন ধারণের জন্য আবশ্যক, সেক্ষেত্রে রাজনীতি না করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার জন্য চেষ্টা করবে। বললাম যে ওনাদেরকে ম্যালাইন করার জন্য অন্য কোন রাজনৈতিক দলের দরকার নেই, ওনারা নিজেরাই যথেষ্ট সক্ষম। না হলে 20 একদম শিশু সুলভ কথা না বলে বরঞ্চ এটা যে ভয়ঙ্কর ত্রুটি হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে বা জল সরবরাহ দপ্তর থেকে সেইটাকে স্বীকার করে নিয়ে পার্টির পদত্যাগ দাবি করা হয়েছে। ইতিমধ্যেই সেই কথা নিশ্চিতভাবে আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মেয়র সাহেবের তো নিজস্ব রুচি আছে, সচেতনতা আছে, তিনি নিশ্চিতভাবে এই ব্যাপারে ভেবে দেখা দরকার যেভাবে তিনি একের পর এক, না হলে কোন মেয়র এর পরে নির্বাচনের পরে এই বিষয় নিয়ে দেখবেন বিভিন্ন সময় আর্থিক লেনদেনের কথা এসছে, বেআইনি বিল্ডিং ভাঙতে গেছে সেখান থেকে ফিরে এসছে, অর্থাৎ একটা শহরকে নেতৃত্ব দেবার মতন জায়গায় যে দক্ষতা তার থাকা দরকার সেই দক্ষতা পরিলক্ষিত হয়নি। তিনি মন্ত্রী হিসাবে ভালো কাজ করেছেন কি কাজ করেননি সেটা তো মানুষ ঠিক করবেন, তিনি নির্বাচনে জিততে পারেননি। ঠিক একইভাবে যে দক্ষতা দিয়ে শহর পরিচালনা করা উচিত সেই দক্ষতা তার মধ্যে নেই বলেই শহরের মানুষ মনে করছে। একটা প্রশ্ন, আজকে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদ রীতিমতো পতাকা লাগিয়ে জল বন্টন করছে বিভিন্ন জায়গায়, তাহলে মনে করছি পুরসভা ব্যর্থ যেমন দলকে নামাতে হচ্ছে। আমি অলরেডি বলেছি যে তৃণমূলের লোক মানে তৃণমূল দল হিসাবে মেয়র গৌতম দেবকে মানেন না, তারা স্বীকৃতি দেন না, ফলে স্বীকৃতি না দেওয়ার কারণে আজকে তৃণমূল কংগ্রেস পৌরসভাকে যেভাবে দখল করে তারা জল সরবরাহ করছে, এর থেকে তো এটাই মনে হচ্ছে যে মেয়র হিসাবে যে গৌতম দেব তার উপস্থিতিকে তৃণমূল ছাত্র পরিষদ অস্বীকার করেছে বলেই আজকে তারা নিজেদের পতাকা দিয়ে সরকারি যে জল সেই জল সরবরাহ করছে। Can you believe this? क्या विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल ₹50 कूरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़ सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। ટિકિટ 500 રૂપિયા ડ્રો 25 મઈ પહેલો પુરસ્કાર કેવલ બિક્રી ભાઈ કા ટિકિટ બાટ